চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেছেন 1,06,00,000 মানুষ। এই জিয়ারতকারীদের মধ্যে পুরুষের সংখ্যা 58,00,000 এবং নারীর সংখ্যা 47,00,000। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মক্কার কাবা শরীফের পর দ্বিতীয় পবিত্র মসজিদের নাম মসজিদে নববী। 14 হিজরি সনে মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তত্ত্বাবধানে নির্মাণ করেছিলেন এই মসজিদ। এই মসজিদ চত্বরের এক অংশে মহানবীর রওজা অবস্থিত। সৌদি আরবে এই রওজা আল রওজা আল শরীফা নামে পরিচিত। 2024 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেছেন 1,06,00,000 মানুষ, যেখানে পুরুষের সংখ্যা 58,00,000 এবং নারীর সংখ্যা 47,00,000। হিসেব অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছরের 10 মাসে দর্শনার্থী বৃদ্ধি পেয়েছে 26%। সৌদি সরকারের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতি বছর হজ এবং উমরা পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যান লাখ লাখ মানুষ। হজ কিংবা উমরায় যেসব আচার পালন করতে হয় সেসবের মধ্যে নবীজির রওজা জিয়ারত করা বাধ্যতামূলক নয়। তবে অনেকেই হজ ও উমরার আনুষ্ঠানিকতা পালন শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে মসজিদে নববীতে প্রিয় নবীর রওজা জিয়ারতে যান। সৌদির উমরা ও হজ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রওজায় শ্রদ্ধা নিবেদন করতে আসা দর্শনার্থীদের পরিষেবা ব্যবস্থা চলতি বছর আরও উন্নত করা হয়েছে। ভিড়ের কারণে মুসল্লিদের যেন হয়রানির শিকার হতে না হয় সে বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। এছাড়া মুসল্লিদের সহযোগিতায় নতুন গাইড নিয়োগ দেওয়া হয়েছে। এসব গাইডরা আরবি ছাড়াও অন্যান্য ভাষায়ও পারদর্শী। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।